তো আপনারা যদি আমার ভিডিও ফলো করেন তাহলে আপনারা জানেন যখন ওপো K1 লঞ্চ হয়েছিল আমি তখন বলেছিলাম যে ওটা 7 দিনের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনাদের দিচ্ছে। এইরকমই একটা ফোন আবার রিলিজ হচ্ছে যেখানে পপ আপ সেলফি ক্যামেরা আপনারা 7 দিনের মধ্যে পেয়ে যাবেন, আর সেটা ওপোর তরফ থেকেই হচ্ছে, আর সেই ফোনটা হলো ওপো K3। সমস্ত লিকস চলে এসছে, এই ফোনটা কেমন হতে চলেছে, কি ধরনের হতে চলেছে, সমস্ত ডিটেলস আমরা কিন্তু পেয়ে গেছি। তো একে একে ডিসকাস করবো সেই সমস্ত ডিটেলস নিয়ে। আর সবার আগে আমি বলবো এই ফোনটার লুক কেমন হতে চলেছে। তো ওপো যেরকম নর্মাল ফোনের লুক হয়, গ্র্যাডিয়েন্ট ব্যাক প্যানেল আপনারা দেখতে পান, পলিগ্রাফাইডের ব্যাক দেখতে পান, তো সেরকমই আপনারা পেয়ে যাবেন এই ফোনটাতেও। আর সামনের দিকে পাচ্ছেন আপনারা 6.3 ইঞ্চির একটা ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, ডেফিনেটলি ওপো K1 ছিল, এখানেও কিন্তু রয়েছে। তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও কিন্তু আপনারা সঙ্গে পেয়ে যাচ্ছেন। যদি প্রসেসরের কথা বলি তো এটা রান করবে স্ন্যাপড্রাগন 710 প্রসেসরের উপরে, যেটা Realme 3 Pro তে আমরা দেখতে পেয়েছি, আর ডেফিনেটলি একটা গুড প্রসেসর। যদি আপনারা মিড বাজেট রেঞ্জে ভালো একটা গেমিং ফোন নিতে চাইছেন তাহলে এই প্রসেসরটা কিন্তু অনেকটাই বেটার একটা প্রসেসর বলে আমার মনে হয়। আর যদি আমি এখানে কথা বলি ক্যামেরা, তো 16+2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে, যেটা কিন্তু একটা গুড থিং। আর ডেফিনেটলি এখানে কিন্তু ওপোকে হ্যাটস অফ জানাতেই হয়। যদি কথা বলি এখানে সেলফি ক্যামেরা, তো সেলফিতে থাকছে একটা পপ আপ সেলফি ক্যামেরা, যেটা হচ্ছে 16 মেগাপিক্সেলের। আর ইমেজ প্রসেসিং পাওয়ার কিন্তু এই চিপসেটটার ভালো, সুতরাং আপনারা ভালো ছবি কিন্তু ক্যাপচার করতে পারবেন, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। যদি কথা বলি ব্যাটারি, তো 3700 mAh ব্যাটারি আপনার সঙ্গে থাকছেন, হয়তো ফাস্ট চার্জার আপনারা পেয়ে যেতে পারেন ইনবক্স, কিন্তু এটা আলটিমেটলি সুপারবুক চার্জারকে সাপোর্ট করে। তো সুপারবুক চার্জার যেহেতু সাপোর্টেড, তাই আমি বলতেই পারি যে এই ফোনটাতে কিন্তু ফাস্ট চার্জিং অপশন পেয়ে যাবেন। আর এখানে যেটা বলে দিই, এখানে কিন্তু টাইপ সি থাকছে, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড পাই পেয়ে যাবেন। আর এখানে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ColorOS 6। ColorOS নিয়ে অনেকেরই অনেক রকম কমপ্লেন রয়েছে, অপটিমাইজ নয়, অতটা ভালো নয়, বাট স্টিল আগেকার থেকে কিন্তু আস্তে আস্তে এটা ভালো হচ্ছে। তো এই বিষয়ে কিন্তু কোন রকম কমপ্লেন করার জায়গা নেই যে ইম্প্রুভমেন্ট হচ্ছে না, ইম্প্রুভমেন্ট কিন্তু হচ্ছে, বাট স্টিল আপ টু দ্য মার্ক কিন্তু নয়। আর যদি আমি এখানে কথা বলি ফাইনালি এই ফোনটার র্যাম আর রোম ভেরিয়েন্ট কি হতে চলেছে, তো এর যে র্যাম ভেরিয়েন্ট হবে সেটা হচ্ছে 6 GB, আর 128 GB হবে এর রোম ভেরিয়েন্ট, যেটা অ্যাকচুয়ালি বেস ভার্সন। আর একটা আপার ভার্সন থাকবে সেটা 8 GB 128 GB। MicroSD নিয়ে এখনো কিন্তু কোনো কথা হয়নি, সুতরাং এখনো এটা বলা যাচ্ছে না যে এক্সপ্যান্ড আপনারা করতে পারবেন কি পারবেন না। হ্যাঁ, যেটা পারবেন আপনারা সেটা হচ্ছে 3.5mm জ্যাকের মধ্যে রয়েছে, তো নর্মাল যে কোনো হেডফোন কিন্তু এই ফোন আপনারা সাপোর্ট করে দিতে পারবেন। আর ফাইনালি যদি বলি এই ফোনটার দাম কত হতে পারে, তো ইন্ডিয়ান রুপিসে এটা প্রায় 16,000-17,000 ইন্ডিয়ান রুপিসের মধ্যে হতে পারে। আর যদি বাংলাদেশি টাকার কথা বলি তো 21,000-22,000 টাকার মধ্যে কিন্তু এই ফোনটা হতে পারে। এখন ওপো K3 খুব জলদি লঞ্চ হবে, মোস্ট প্রবলি মে এন্ডে বা জুনের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে লঞ্চ হয়ে যাবে। তো যখন লঞ্চ হবে তখন আমি এর যে প্রাইস সেটা আপডেটে আপনাদের করে দেবো। তো এই হলো আজকের ভিডিও, আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক তো অবশ্যই করবেন, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাতেও প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ গুড বাই, জয় হিন্দ, জয় বাংলা।